আসসালামু আলাইকুম সবাইকে, আজকের ওটা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটি আজকে সুখবর নিয়ে আজকে হাজির হলাম। সুখবরটি অনেকেই ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে কী সুখবরটি আজকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি একটু অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখেন। কারণ আমরাই সর্বপ্রথম পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ এবং সর্বপ্রথম আপডেট এই চ্যানেলে প্রকাশ করি, এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি যদি আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, ভবিষ্যতে অনেক উপকৃত হবেন আশা করি। তো চলেন ভিডিও শুরু করা যাক। যে 17তম নিবন্ধনধারীদের বিষয়ে ফের আলোচনা করবে মন্ত্রণালয়, দেখেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে, বিস্তারিত এখন আপনাদেরকে জানাবো। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ যে সকল প্রার্থীর বয়স 35 বছর অতিক্রম হয়ে গেছে তাদের বিষয়ে পুনরায় আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয়। আশা করি বুঝতে পেরেছেন, আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার 17তম নিবন্ধনে উত্তীর্ণ 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীদের একটি প্রতিনিধি দল মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 রফিকুল ইসলামের সঙ্গে আলোচনা করেন। এক পর্যায়ে 17তম নিবন্ধনধারীদের ব্যাকডেট দেওয়ার বিষয়ে পুনরালোচনা করার আশ্বাস দেন তিনি। তিনি কি আশ্বাস দিয়েছেন যে 17তম যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের যে আবেদনের যে ব্যাক ডেটটা সেটা দেওয়ার আশ্বাস দিয়েছেন কে? রফিকুল ইসলাম, মাধ্যমিক 2 এর উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, 17তম নিবন্ধন সনদধারীদের মধ্যে যাদের বয়স 35 বছর অতিক্রম হয়ে গেছে তাদের বিষয়ে NTRCA আমাদের কাছে একটি চিঠি দিয়েছে, আমরা সেই সিটি পর্যালোচনা করছি, নিবন্ধনধারীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা যায় কি না সেটিও দেখা হচ্ছে, শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এখানে একটি বিষয় হচ্ছে 17তম যারা নিবন্ধন সনদধারী রয়েছে তারা যদি 35 বছর অতিক্রম হলেও আবেদনের সুযোগ দেয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, হ্যাঁ, নিবন্ধন সনদধারীদের, তাহলে NTRCA যদি চিঠি পাঠায় মাধ্যমিকের উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর মানবিকভাবে বিবেচনা যা করা যায় কিনা, তাহলে এত অর্থাৎ কষ্ট করে যারা নিবন্ধন সনদ অর্জিত করেছেন, যারা 14তম 15তম অর্থাৎ এক থেকে যারা 14তম বা অর্থাৎ 17তম তো পর্যন্ত যারা, যাই হোক, তাদেরকে কেন মানবিকভাবে এটা বিবেচনা করে না NTRCA? তো যাক, এই বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক 2 মোহাম্মদ সোহেল মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 17তম নিবন্ধনে উত্তীর্ণ 35 ঊর্ধ্বদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন। এদিকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে ফের আন্দোলনের ডাক দিয়েছেন 17তম নিবন্ধনে উত্তীর্ণ বয়স 35 বছর অতিক্রম হওয়া চাকরি প্রার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার 28 মার্চ সকাল 10টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এ বিষয়ে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ মোহাম্মদ রাজ্জাকুল হায়দার বলেন, NTRCA-র অবহেলা 17তম নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লেগেছে। করোনার অজুহাত দিয়ে দীর্ঘদিন পরীক্ষা আয়োজন থেকে বিরত থেকেছে NTRCA, তাদের কারণে আমাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে, আমরা আবেদনের সুযোগ চাই, আবেদনের সুযোগ না দিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মোহাম্মদ ইউসুফ ইমন নামে আরেক চাকরি প্রার্থী জানান, 17তম নিবন্ধন উত্তীর্ণ হয়েও বয়সের গ্রাকলে আমাদের জীবন আটকা পড়েছে, এর দায় NTRCA-র, আমরা আবেদনের সুযোগ চাই, আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করব, সারা দেশের 17তম 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীদের আমাদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এর আগে গত 12 ফেব্রুয়ারি একই দাবিতে NTRCA-র কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয় এবং NTRCA-র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পরবর্তী আপডেট পেলে অবশ্যই জানাবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো সবার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।